নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন রেসিপিটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক বাটা মাছের ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে। বাটা মাছের ঝাল খেতে খুব ভালোই লাগে সবার, তো আমি এখানে বাটা মাছ নিয়েছি 3 পিস, ধনে পাতা কুচো রয়েছে এখানে, নুন রয়েছে, হলুদ, সর্ষে বাটা, কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমার তৈরি হবে বাটা মাছের ঝাল। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। সবাই রান্না করতে পারেন বাটা মাছের ঝাল, তো আমি কীরকম করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তেলের মধ্যে এবারে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচোটা দিয়ে দিলাম। হ্যাঁ, কালারটা ভালো আসে। কাঁচা লঙ্কা চেরাও 2-3টে দিয়ে দিলাম। আর সর্ষের সাথে আমি একটু কাঁচা লঙ্কা বেটিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কিরকম লাল লাল মতন হয়ে গেল। এবার সর্ষের মধ্যে আমি নুন, হলুদ আর একটু সামান্য জল দিয়ে গুলে আমি একেবারে দিয়ে দিলাম। আমি নুন হলুদ দা গোলাটা দেখাতে পারলাম না, আমি বাটি ধুয়ে একটু জল দিলাম আর একটু জল দিয়ে দিলাম, আরও 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, একটা পাকা লঙ্কাও দিলাম। এবার আমার সর্ষের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট পরে আমি ধনে পাতা কুচটা দিয়ে দিলাম। এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের ঝালের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগে খেতে, তো সত্যি অপূর্ব হয়েছিল মাছের ঝালটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও একবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই পাশে আছেন বলে আজকে আমি 1000 পেরিয়েছি। বন্ধুরা আপনারা ভালো থাকবেন। গরম ভাত দিয়ে এভাবে মাছের ঝাল করে খেলে খুব ভালো লাগবে, সাথে একটু যদি আলু মাখা থাকে না, দারুণ একদম, কথা হবে না, পাতে কিচ্ছু লাগবে না। তো ভালো থাকবেন, আবারও বললাম নমস্কার।